বর্ধমান জাগরণী মাঠে গত দশ তারিখ মঙ্গলবার হোলি উপলক্ষে একটি কালার হোলি সংস্থা যার নাম দেওয়া হয়েছিল সেখানে নানা রকম সমস্যা দেখা যায় এবং কোনো রকম সহযোগিতা করেনি ইভেন্ট ম্যানেজমেন্ট অভিযোগকারীরা জানিয়েছেন ডিজে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ডিজে থেকে শুরু করে যুবক যুবতীদের জন্য ডান্স সারাদিন ব্যাপী চলে সেখানে অংশগ্রহণ করার জন্য দুশো টাকার বিনিময়ে প্রবেশ মূল্য ধার্য করা হয় এই প্রবেশমূল্য মূল্য টিকিটের মধ্যে লেখা থাকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে এবং আবিরও তাদের দেওয়া হবে সেই জায়গায় সময় মতো খাবার দিতে না পেরে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে উদ্যোক্তারা এবং তাদের কাছে প্রশ্ন তোলে তারা এবং তাদের কথা সদুত্তর না দিতে পেরে তাদের সাথে খারাপ আচরণ করে উদ্যোক্তারা বলে অভিযোগ যে সমস্ত যুবক যুবতীরা দুশো টাকার বিনিময়ে টিকিট কেটে ঢুকেছিল এবং সংস্থার পক্ষ থেকে তাদেরকে হুমকিও দেওয়া হয় বডি বিল্ডারদেরকে নিয়ে তাদেরকে বের করে দেওয়া হবে এমন নানা অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের কালার সোলি সংস্থার উদ্যোক্তাদের বিরুদ্ধে এমনকি এই বিষয় নিয়ে এদিন বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন বেশ কিছু বর্ধমান শহরের যুবক যুবতী তাদের সমস্ত সমস্যার কথা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জান <muchas>

জল খাওয়া জল কথা বলে জল নিয়ে তো আমার তো আপনি বলছেন কে নিয়ে 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 আমরা দিচ্ছি আমরা দিচ্ছি জল নিয়ে নেওয়া তো নেওয়া হয়ে গেল সিনেমাতে তো নিয়ে কা কোন জায়গা জল যাচ্ছে দাদা আছে সিনেমাতে এই মতকে সমস্যা হয়েছিল বলতে দশ তারিখ আমাদের বর্ধমানের জাগরণী সঙ্গে ওখানে কালার হলিক নামে একটি প্রোগ্রাম আয়োজিত হয়েছিল সেখানে যথারীতি আমরা প্রোগ্রামে আনন্দ করার জন্যই যাই কিন্তু লাঞ্চ আওয়ারের টাইমিং থেকে শুরু হয় সমস্যা প্রথমে খাবারের মধ্যে পোকা পাওয়া যায় তারপরে দ্বিতীয়বার আবার খারাপ খাবার দেওয়া হয় শুধুমাত্র তাই না আমাদের যারা আমরা সাধারণ মানুষ ছিলাম আমাদেরকে ধাক্কা ধাক্কি নানান রকম নোংরা কথাবার্তা বলা ছেলে মেয়ে জ্ঞান হারিয়ে ফেলা এই ধরনের হাজার একটা সমস্যার মুখোমুখি আমরা হয়েছিলাম কিন্তু কোনো রকম ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদের সাথে কোনো সহযোগিতা করছিল না আপাতত অভিযোগ করা হয়েছে বলতে আমরা বর্ধমান থানাতে এই মুহূর্তে একটা জেনারেল ডায়েরি করেছি এরপরও আমাদের কিছু স্টেপ নেওয়ার আছে এখনও সেগুলো সময়ের সাথে সাথে অবশ্যই আমরা আপনাদেরকেও জানিয়ে দেবো আমরা চাইছি বলতে দেখুন আমরা দুটো জিনিস চাইছি এক হচ্ছে এরকম একটা করে ফেস্টিভ্যালের দিন আসে আমরা সবাই চাই একসাথে প্রথমত আনন্দ করি এটা হচ্ছে সাধারণ মানুষ হিসেবে আমার প্রথম বক্তব্য এছাড়াও এই যে প্রোগ্রামগুলো হচ্ছে আমরা যে টাকা পয়সাগুলো দিচ্ছি এবং আমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমরা অসহায় মানুষের জন্য কাজ করব তার ফিডব্যাকটা কোথায় কোথায় কাজে লাগাচ্ছে তারা কিন্তু সেটা আজকে দুদিন পেরিয়ে গেছে সেটা করতে পারেনি কিন্তু তারা ব্যক্তিগতভাবে কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে হার্ম করা আমাদেরকে নিয়ে ট্রোল করা আমাদেরকে নিয়ে মানে খারাপ খারাপ কথা বলে অনেক কিছু করতে পারছে কিন্তু তারা তাদের কথা রাখতে এখনো সক্ষম হতে পারছে না হ্যাঁ একটা কথা হচ্ছে যে খাবার যে আসছে সেটা খারাপ খাবার খারাপ খাবারের জন্য প্রথমত কেউ টাকা দেবে না দ্বিতীয়ত তাদের বক্তব্য অনুযায়ী যদি টাকা দিতেই হয় যে ওনার সেই হচ্ছে লাস্ট ডি আর্টিস্ট তাহলে সে কি করে টাকাটা নেয় এটা হচ্ছে আমার বক্তব্য এছাড়াও হ্যাঁ সেলিব্রিটি ফেস একজন এসছিল আবির দেবো বলে আবির দেওয়া হয়নি খাবার দেবো বলে সঠিক সময় খাবার দেওয়া হয়নি তাহলে আমাদের টাকাটা কোথায় গেল এগুলো নিয়ে আমরা যখন ওদের সাথে কথা বলতে যাই আমাদের সাথে হ্যাঁ পরিষ্কার লেখা ছিল অ্যাডমিটেড অ্যান্ড ওয়ান ফুড নিচের রোতেই লেখা আছে যে আনভিলেজ পিওপিলদের সাহায্য করব কোনো রকম কোনো আপডেট নেই পার টিকিট আমরা দিয়েছিলাম দুশো টাকা করে আমার নাম দেবলীনা মজুমদার আর এছাড়াও ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস যেটা বলে সেটা হচ্ছে আমরা যেহেতু আজকে প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ হওয়ার মানে প্রতিবাদ করার কারণে আজকে হয়ে গেছি আমরা ফেসবুকের সকল মিম আমরা হয়ে গেছি ট্রোল আজকে আমাদেরকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য করা হচ্ছে আজকে শুধুমাত্র তাই না আমাদের মানে যে প্রফেশনের সাথে আমরা ছিলাম সেই প্রফেশনকে টেনে এনে আজকে আমাদেরকে নোংরা নোংরা কথা বলা হচ্ছে এই ধরনের নোংরামিগুলো করা হচ্ছে না ওখান থেকে কোনো বার করে দেওয়া হয়নি তবে প্রথমে আমাদেরকে বলা হয় আপনারা নিচে চলুন টাকা ফেরত দেবো আমরা তাদেরকে বলি যে আপনারা খাবার দিতে যখন অক্ষম হচ্ছেন দুশো টাকা করে যখন নিয়েছেন একশো টাকা করে রাখুন একশো টাকা করে ফেরত দিন সেখানে কিন্তু যে ছিল মেন ডিজে আর্টিস্ট তার নাম সন্তোষ দেব এবং ডিজে রক নামে সে পরিচিত সে বলে নিচে চলুন দিচ্ছি কিন্তু সে নিচে অবধি তাকে আর পাওয়া যায়নি বাইরে সে কোথায় একটা চলে গেছিলো আমি বা আশুতোষ কলেজে পড়ি আমার আশুতোষ কলেজ লাস্ট ইয়ার